আজ আমাদের ডেস্টিনেশন রচেলা পিক। লাভা থেকে রচেলা পিকের দূরত্ব 12 কিলোমিটার। লাভা স্ট্যান্ড থেকে ছোট গাড়িতে নেয় 1000 টাকা, বড় গাড়িতে নেয় 1200 টাকা। ভোর 4টের সময় আপনাকে উঠতে হবে। 4টের সময় ওঠার পর ড্রাইভার আপনাকে তুলে নেবে আপনার হোটেল থেকে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যেতে হয়, গভীর জঙ্গলের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। রাস্তা দুর্গম, এক অসাধারণ দৃশ্য। আপনি রচেলা পিকে পৌঁছে ঠিক জায়গায় যখন চলে যাবেন, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো দেখা যাবে। সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এক একটা করে রেঞ্জে যখন সূর্যের আলো পড়বে, অসাধারণ দৃশ্য যা আপনার সারা জীবন মনে থাকবে। তাছাড়া রচেলা পিক থেকে আপনি টোটাল লাভার দৃশ্য দেখতে পাবেন, পুরো লাভা টাউনটা। লাভার যে বিভিন্ন ঘর বাড়ি, বিভিন্ন ডেস্টিনেশন আছে, সেগুলো সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা রচেলা পিক থেকে ফেরার সময় নেওড়া ভ্যালিও কিছুটা দেখে নিয়ে ফিরতে পারব। আমরা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরের ভিডিও দেবো। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আমরা এখন রচেলা পিকে, সূর্য আস্তে আস্তে উঠতে শুরু করেছে। কাঞ্চনজঙ্ঘার পিকের উপরে সূর্যের আলো পড়ছে, একটার পর একটা পিক আলোই উজ্জ্বলিত হচ্ছে। এটা দেখুন, এটা লাভা টাউনটা, টোটাল লাভা শহর দেখা যাচ্ছে। টোটাল লাভা শহর। এটা একটা সুইমিং পুল। দেখুন লাভা শহরটা কত সুন্দর লাগছে দূর থেকে, রচেলা পিক থেকে। আকাশে কিছুটা মেঘ আছে, তাই খুব একটা পরিষ্কার নয় কাঞ্চনজঙ্ঘা, তবু মোটামুটি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি ইত্যাদি দেখার জন্য খুব সুন্দর পরিষ্কার আকাশ চাই। আকাশে কোনো মেঘ থাকা চলবে না, আবার আকাশে পরিষ্কার আকাশ না থাকলে মেঘও যেমন থাকা চলবে না, কুয়াশাও থাকা চলবে না। খুব সৌভাগ্য না হলে পরিষ্কার এই পিকটা আসে না। এবার আমাদের ফেরার পালা। আবার আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে লাভার উদ্দেশ্যে যাচ্ছি। শুধুমাত্র রচেলা পিক থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখাই নয়, নেওড়া ভ্যালির মধ্য দিয়ে যাওয়ার সময় গভীর জঙ্গল এবং তার একপাশে খাত, আরেক পাশে পাহাড়, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যা আশা করা যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা লাভা পৌঁছে যাবো।